প্রাক্তন এম সি এলর প্রতি অসন্তুষ্টি প্রকাশ নির্দলীয় প্রার্থী হাফিজুল ইসলামৰ। আগন্তুক বিটিসি নির্বাচনের দিন ধার্য হওয়া নাই যদিও অব্যাহত আছে নির্বাচনী প্রচার। আজি 3 নং শ্রীরামপুর সমষ্টির 2 নং হাউরিপেট আর 1 নং মাটিয়াপাড়ার ভূপেন হাজরিকা মঞ্চত নির্দলীয় প্রার্থী হাফিজুল ইসলামৰ এখন নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। ভালেই আছে, আপনার চাইছেই আজি কিমান জনসাধারণ আহিছে। মানে আমার কারো কন্টেস্ট নহয়, জিকাটো 100%। মানে ভোট এইটাই দিব, বিগত দিনের ডেভেলপমেন্টের কোনো কাম হওয়া নাই, আমার শ্রীরামপুর সমষ্টিত কোনো কাম হওয়া নাই। এই কারণে যেহেতু আমার বুদ্ধিজীবী সমাজ আছে, শিক্ষিত সমাজ আছে, সকলো মোক চয়েস করে লৈছে, যেহেতু বিশ্বাস লৈছে যে হাফিজুলক দি আমার সমষ্টিবাসী কাম হব বলে, ডেভেলপমেন্ট হব বলে সমষ্টিবাসী রাইজে ডিসিশন লব। কামই হব, মানে রাস্তাঘাট কোনো একো হওয়া নাই, আমার সমষ্টি বহুত মানে নিবনুয়া সমস্যা আছে, সেটা আমি যিমান পাৰো আমি সমাধান করি। এটু আছে, আগবাইছে, সকলো আছে, সন্তুষ্ট নহয়, সন্তুষ্ট হলে না আহিলো মই। 3 নং শ্রীরামপুর সমষ্টিত যাওয়া 5 বছরে কোনো উন্নয়নের কাম হওয়া নাই, যার বাবে সমষ্টিটির একাংশ বুদ্ধিজীবী তথা রাইজে এইবার পরিবর্তন বিচারি সমর্থন করেছে। এই মন্তব্য প্রার্থী হাফিজুল ইসলামৰ। গোঁসাইগাঁওয়ের পর বিশেষ প্রতিবেদন অপরূপা টিভি। প্রিয় দর্শক, আপনার এটি বিনম্র অনুরোধ, অপরূপা টিভি চ্যানেলটো আপনি চার সময়ত চ্যানেলটো লাইক করে ওসরতে থাকা বেল আইকনটো বজায় ভিডিওটো আনলৈ শেয়ার করে কমেন্ট করে যেন। অপরূপা টিভি চ্যানেলটো আপনি চার সময়ত চ্যানেলটো লাইক করে ওসরতে থাকা বেল আইকনটো বজায় ভিডিওটো আনলৈ শেয়ার করে কমেন্ট করে যেন। অপরূপা টিভির তরফের পরা প্রতিভার সন্ধান নামের এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পুরস্কার 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা আর নিচুকনি পুরস্কার 1,000 টাকা ধার্য করা হয়েছে। এই অনুষ্ঠানত অসমৰ প্রতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো লৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব। প্রচারের ফলাফল অপরূপা টিভির বিচারক মন্ডলীয় ঘোষণা করিব। বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করা হব। প্রতিযোগিতার ফলাফল 1 জানুয়ারি 2021 ঘোষণা করা হব। এই প্রতিযোগিতাত যদি আপুনি বা অন্য কোনোবাই অংশগ্রহণ করিব বিচাৰে তেন্তে আজি প্রস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপরূপা টিভির হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। অপরূপা টিভির হোৱাটছএপ নম্বর 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। অপরূপা টিভির হোৱাটছএপ নম্বর 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার।